বিগ নিউজ, সবার আগে সবার সাথে। আগামী 30 সেপ্টেম্বর সমরেশগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচন। প্রচারের শেষ রবিবারে নৌকো করে জনসংযোগ করলেন কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জহিরুর রহমান। নির্বাচনের দিন হিংসা এবং বুথ দখলের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানিয়ে জহিরুর রহমান বললেন, আমার পায়ের তলায় মাটি নেই বলেই তো আমি বাধ্য হচ্ছি। নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে মনে হচ্ছে? আশঙ্কা কিছু আছে? নির্বাচন কমিশনকে আপনি জানিয়েছেন? আমি জানিয়েছি নির্বাচন কমিশন আর কি, যে 19টা দিয়েছি, 22টা দিয়েছি, আজকে হয়তো আরও 19টা জমা পড়বে। কারণ আমাদের কাছে টোটাল খবর এসছে 70খানা বুথ দখল করার জন্য। ঝাড়খণ্ড থেকে অলরেডি লোক ঢুকেছে, কিছু কিছু জায়গায় আছে, এবং বোমা তৈরি করার জন্য গোলাবন্দ পৌঁছে গেছে। নৌকো থেকে নেমে পায়ে হেঁটে দুয়ারে দুয়ারে ভোট প্রচার করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।